सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজনে থাকছে বিফ বল ও চিলি সসের রেসিপি এখন যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো গরুর মাংস চর্বি ছাড়া এখন এগুলি ব্লেন্ড করব এগুলি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখন পাঁচটার মতো কাঁচা মরিচ এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ আদা কুচি হাফ চামচ গোলমরিচ দেড় টেবিল চামচ সয়া সস দিয়ে এখন একটু সামান্য পরিমাণে লবণ সয়া সসের মধ্যে লবণ থাকে এখন ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরকম হয়েছে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর একটা ডিম দিয়ে দিব দিয়ে তারপর আবার ব্লেন্ড করব হলো না না ঠিক আছে এখন দুই পিস পাউরুটি দিয়ে দিব দিয়ে এখন আবার এটা ব্লেন্ড করব ব্লেন্ড করা হয়ে গেছে এগুলি এখন বাটিতে নিয়ে নিব এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন একটু তেল নিয়ে হাতের মধ্যে লাগিয়ে একটু একটু করে নিয়ে এক এক করে বল বানিয়ে নিব এই সাইজ করে বল বানিয়ে নিব এই সাইজ করে প্রত্যেকটা বানিয়ে নিব একে একে সবগুলি বল বানিয়ে নিয়েছি এখন একটা স্ট্রেইনারের মধ্যে বসিয়ে দিব দিয়ে এটা বাফে দিয়ে দিব এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন দুই কাপের মতো পানি দিয়ে দিব এখন এটা বসিয়ে দিব স্টিম হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এক চামচ হাফ চামচ চিনি দিয়ে দিব এখন তৈরি করব চিলি সস এক কাপের মতো পানি দিয়ে দিব এক টেবিল চামচ সস দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স একটা চামচ রসুন কুমুচি একটা চামচ আদা কুচি হাফ চা চামচ সামান্য একটু লবণ এক চা চামচ সয়া সস দিয়ে সবগুলি এখন মিশিয়ে নিব দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব আপনারা লেবুর রস ভর্তি সিরকা দিয়ে দিতে পারেন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এটা এখন দিয়ে দিব এখন বলক উঠে গেছে এখন তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন নেড়ে দিব এখন সসটা হয়ে গেছে এখন একটা বাটিতে সার্ভ করে নিব রেডি হয়ে গেল চিলি সস এখন চিকেন বলগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে স্টিম হয়ে গেছে এখন উঠিয়ে ভেজে নিব এখন একে একে সবগুলি উঠিয়ে নিব এখন একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন বিফগুলি ভেজে নিব চিকেন বলগুলি এখন একে একে দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে নেই এখন তেলটা গরম হয়ে গেছে এখন সবগুলি একে একে দিয়ে দিব ভেজে নিব
এখন এক পিট হয়ে গেছে, এখন ওই পিট উল্টিয়ে দিব এক এক করে সবগুলি। এখন পিটগুলি হয়ে গেছে সবগুলি উঠিয়ে নিব, নিয়ে পরিবেশন করব। এখন আমার বিফ বলগুলি রেডি হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। এখন চিলি সস আর বিফ বলগুলি রেডি হয়ে গেছে। সবাই যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।